হে গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক মিনাস। আরেকটি এয়ারড্রপ নিয়ে চলে আসলাম, মুন ফার্মার এয়ারড্রপ। এটার হলো রাউন্ড টু চলতেছে, রাউন্ড ওয়ান শেষ হয়ে গেছে। তো এইটা পেমেন্ট দিতেছে, তো আপনারা সবাই জয়েন করে ফেলবেন, কেউ মিস করবেন না। তো এইটা, এই এয়ারড্রপের লিঙ্কগুলো আমি সব আমার হলো টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমার টেলিগ্রাম চ্যানেল, তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য এয়ারড্রপের আমি পোস্ট করে থাকি। তো আপনারা এখানে জয়েন হয়ে অসংখ্য এয়ারড্রপে জয়েন করতে পারবেন। তো জয়েন করার জন্য কি করতে হবে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, আপনারা সেম প্রসেস ফলো করে এয়ারড্রপটা কমপ্লিট করে ফেলবেন। তো জয়েন এয়ারড্রপে ক্লিক করে দিব, তারপর সরাসরি একটা বটে নিয়ে যাবে। তো এই বটটা স্টার্ট করে দিব, তারপর তারা একটা ম্যাথ দিবে, এই ম্যাথটা সলভ করতে হবে। ম্যাথ সলভ করে সেন্ড করে দিব, দেন এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে কি কি বলতেছে, এই যে এখানে ডিটেলস দেওয়া আছে, এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে দেখতেই পাচ্ছেন। তো প্রথম স্টেপটা বলতেছে তাদের গ্রুপ আর চ্যানেলে জয়েন করতে হবে। তো আমরা ক্লিক করলাম, জয়েন করে ফেললাম, তারপর ব্যাক, তারপর তাদের চ্যানেলে ক্লিক করলাম, জয়েন করলাম, একটু ওয়েট করব, লোড নিচ্ছে, জয়েন হয়ে গেছে, দেন ব্যাক। আমাদের প্রথমটা কমপ্লিট। দ্বিতীয়টাতে বলতেছে ফলো আর টুইটার অ্যান্ড রিটুইট পিন পোস্ট উইথ দ্য ফলোয়িং হ্যাশট্যাগ। তো এই হ্যাশট্যাগুলো দিয়ে তাদের টুইটারে ফলো দিতে হবে, তারপর রিটুইট করতে হবে এই হ্যাশট্যাগুলো দিয়ে। তো এই হ্যাশট্যাগুলো আমরা কী করবো, যে কপি করে নিব, আচ্ছা এই স্টেপটা আমরা পরে করছি। তারপর বলতেছে ফলো আওয়ার ইনস্টাগ্রাম, তাদের ইনস্টাগ্রামে ফলো দিতে। তো এইটা হলো অপশনাল, আপনারা চাইলে করতেও পারেন নাও করতে পারেন, যদি করেন তাহলে দেখা যাচ্ছে এতগুলো টোকেন এক্সট্রা পাবেন আর কি। তো আমার ইনস্টাগ্রাম আছে, আমি জাস্ট ক্লিক করে দিব, দিয়ে আমি ইনস্টাগ্রামে চলে যাই। সরাসরি ইনস্টাগ্রামে চলে গেল, তারপর আমি ফলোতে ক্লিক করে দিলাম, আমার ফলো করা কমপ্লিট হয়ে গেছে, দেন আমি এটা কেটে দিব। তারপর বলতেছে ফলো আওয়ার রেডিট, তাদের রেডিটে ফলো দিতে। তো যারা ফোন থেকে ইউজ করেন তাদের সরাসরি এই রেডিটে অ্যাকাউন্টে চলে যাবে না, এটার জন্য আপনাদেরকে অবশ্যই ভিপিএন ইউজ করতে হবে। তো আপনারা ভিপিএন কানেক্ট করে নিয়ে এই রেডিটে ক্লিক করতে পারবেন, এটাও অপশনাল। আপনারা, আপনাদের রেডিট অ্যাকাউন্ট থাকলে আপনারা এটাতে জয়েন দিবেন, তাহলে এই টোকেনটা পাবেন, আর জয়েন না দিলে সমস্যা নেই, আপনারা এই টোকেনটা পাবেন না। তো আমার রেডিট অ্যাকাউন্ট আছে, আমি ওপেন করে ফেললাম, রেডিটের অ্যাপসও আছে, আপনারা চাইলে রেডিটের একটা অ্যাপস ইনস্টল করে রেডিটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে সরাসরি এই যে রেডিটে চলে যাচ্ছে, তারপরে এই যে কিচ্ছু করতে হবে না, জাস্ট এই যে জয়েন লেখা আছে, জয়েন একটা ক্লিক করে দিব, আমাদের কাজ কমপ্লিট। তারপর আমি আবার ব্যাকে চলে আসব, তারপর বলতেছে ফলো আওয়ার টিকটক, যেহেতু আমার টিকটকে কোনো অ্যাকাউন্ট নেই তাই আমি চাচ্ছি না যে এটাতে ফলো দিব, তো আমি এটা ফলো দিলাম না। তারপর বলতেছে সাবস্ক্রাইব টু আওয়ার এয়ারড্রপ ডিটেকটিভ ইউটিউব, এখানে ক্লিক করতে হবে, আর লাইক অ্যান্ড শেয়ার দ্য এয়ারড্রপ ভিডিও ইন ইয়োর সোশ্যাল মিডিয়া। তো আচ্ছা, তাহলে এটা হলো অপশনাল টাস্ক, এটাও আপনারা করলে করতে পারেন, সবগুলোই অপশনাল আর কি। এই যে ব্র্যাকেটে দেওয়াই আছে অপশনাল, যেগুলো অপশনাল সেগুলো আপনারা না করলেও কোনো সমস্যা নেই, আর যেগুলোতে অপশনাল লেখা নেই সেগুলো মাস্ট বি করতেই হবে আপনাকে। তো কি করব এখন, আমি তাদের হলো টুইটারে, সরি, প্রথমে তাদের ইউটিউবে ফলো দিতে হবে, আর এই ভিডিওটা যেখানে আছে সেটাতে লাইক দিতে হবে আর শেয়ার করতে হবে বলছে। তো আমি ওপেন করে ফেলি, সরাসরি ইউটিউবে নিয়ে যাবে। এই যে চলে আসলাম, এই যে তাদের এয়ারড্রপের পোস্ট করা আছে ভিডিওতে। তো আপনারা এই ভিডিওটা দেখেও স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন। তো কী করবো এখন, সাবস্ক্রাইব যেহেতু আমার করা আছে, আপনাদের করা না থাকলে সাবস্ক্রাইবে ক্লিক করে দিবেন, দেন এই ভিডিওটাতে ক্লিক করবেন। তারপর কী করবেন, এটা একটু পজ করে দিবেন, তারপর এইখানে একটা লাইক দিবেন, তারপর এই যে শেয়ার বাটন আছে শেয়ার বাটনে ক্লিক করবেন, আমি একটা লাইক দিয়ে দিলাম,
তারপরে যে শেয়ারে একটা ক্লিক করে দিলাম। তারপর এটা সরাসরি আমরা টুইটারে টুইট করে দিব। কিভাবে টুইটারে টুইট করব আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখেন শেয়ারে ক্লিক করছি, তারপরে এখানে টুইট অপশন চলে আসছে, এই যে টুইটারে লেখা আছে, তো আমি এখানে একটা ক্লিক করে দিব, তাহলেই হবে, সরাসরি টুইটারে নিয়ে যাবে আর এই লিংকটা সহ পোস্ট হয়ে যাবে। এই যে টুইটারে চলে আসছে, আমরা জাস্ট এই যে টুইটে ক্লিক করে দিব, তাহলে আমাদের টুইট হয়ে যাবে। আমাদের এইখানেও কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটাও কেটে দিব, দিয়ে আবার টেলিগ্রামে চলে আসব। তারপর তারা বলতেছে যে তাদের এয়ারড্রপ ডিটেকটিভ টুইটারে টুইট করতে, টুইটারে ফলো দিতে হবে আর রিটুইট করতে হবে পোস্টটা। তো আমরা আগে থেকেই ফলো দিয়েছি, না দেওয়া থাকলে আপনারা ফলো দিয়ে দিবেন। তারপর নিচে আসবেন, তারপর দেখবেন যে এই যে মুন ফার্মার এয়ারড্রপ, হ্যাঁ এই যে নতুন চলে আসছে, আপনারা নামটা দেখে নেবেন, দেখে নেওয়ার পর দেন আপনারা কমপ্লিট করবেন। আচ্ছা, তাহলে এখন কি করব, আমরা একটা লাইক দিয়ে দিব, তারপর এখান থেকে আমরা একটা রিটুইট করে দিব। এই যে আমাদের রিটুইট করা কমপ্লিট, দেন আমরা কি করব, এটা কেটে দিব, কেটে দিয়ে আবার ব্যাকে চলে আসব। তারপর বলতেছে জয়েন আওয়ার ডিটেকটিভ টেলিগ্রাম, তো আমরা এখানে ক্লিক করে দিব, দেন জয়েন করা থাকলে এরকম দেখাবে আর না থাকলে এখানে জয়েন লেখা থাকবে, জয়েনে ক্লিক করে দিবেন, তাহলে হবে। তো আমাদের সব কিছু কমপ্লিট, শুধু আমরা এই যে টুইটারে এটা করি নাই, এটা আমরা একটু পরে করছি। তো আমরা সবার নিচে এসে সাবমিট ইওর ডিটেলস এখানে ক্লিক করে দিব। তারপর বলতেছে প্লিজ ইন্টার ইওর ইমেল অ্যাড্রেস, আপনাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে যেটা দিয়ে এয়ারড্রপে কাজ করেন সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তারপর বলতেছে প্লিজ সাবমিট ইওর টুইটার আইডি, তো আপনি যে টুইটার আইডি দিয়ে এখানে ফলো করছেন, এই এয়ারড্রপটাতে জয়েন করছেন, সেই টুইটার আইডিটা দিতে বলতেছে। তো আমি আমার টুইটার আইডিটা দিয়ে দিলাম। টুইটার আইডিটা কই পাবেন, আপনারা টুইটারে যাবেন, দেন প্রোফাইলে যাবেন, তারপরে দেখবেন যে প্রোফাইলে যাওয়ার পর দেন দেখবেন ওইখানে ইউজার নেম দেওয়া আছে, যে ইউজার নেমটা দেওয়া থাকবে সেইটাই এখানে অ্যাট দ্য রেট দিয়ে ইউজার নেমটা বসায় দিবেন, তাহলেই হবে। দেন সেন্ড করে দিলাম। তারপর তারা বলতেছে প্লিজ সাবমিট ইওর ইনস্টাগ্রাম প্রোফাইল লিঙ্ক, তো ইনস্টাগ্রামের প্রোফাইল লিঙ্ক দিতে বলতেছে। তো আপনাদের ইনস্টাগ্রামের যে ইউজার নেমটা থাকবে সেটাই হলো আপনাদের প্রোফাইল লিঙ্ক হয়ে যাবে। তো সেটা কীভাবে দিবেন দেখেন, আমার ইনস্টাগ্রামে না গিয়েও আমি এটা বের করতে পারবো। তো আমি instagram.com লেখার পর তারপর আপনাদের ইউজার নেম যেটা দেওয়া আছে ইনস্টাগ্রামে সেটা এখানে টাইপ করে দিলেই হয়ে যাবে। দেখেন আমি টাইপ করে দিয়েছি, আপনারা ভালো করে ইনস্টাগ্রামে রিচেক দিয়ে তারপর এখানে টাইপ করে দিবেন। আমার আমারটা ঠিক আছে, আমি কমপ্লিট করছি। তারপর তারা বলতেছে যে রেডিট প্রোফাইল লিঙ্ক দিতে, এই যে কিভাবে দিতে হবে সেটাও বলে দিছে, যে reddit.com আর মুন ফার্মার এখানে তারা দিয়ে দিছে। তো আমি কি করব, এই জিনিসটা কপি করে নিব, দেন এখানেই পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়া শেষ, তারপর এখন কি করব, এই যে মুন ফার্মারটা কেটে দিব, হ্যাঁ এতটুকু কেটে দিব। কেটে দেওয়ার পর দেন আমরা কি করব, সরাসরি এখন আমরা চলে যাব ইয়েতে, রেডিটে, রেডিট অ্যাপসে চলে যাওয়ার পর আমরা তো জয়েন করেই ফেলছি, এবার আমাদেরকে করতে হবে যে হোমে চলে যেতে হবে। হোমে চলে যাওয়ার পর, হোমে চলে যাওয়ার পর এই যে এইখানে দেখতে পাচ্ছেন একটা প্রোফাইলের আইকন আছে, এই প্রোফাইলের আইকনে একটা ক্লিক করে দিব। হ্যাঁ এই যে ক্লিক করে দিছি, দেওয়ার পর এই যে দেখ যে ইউ লেখার পর হলো স্ল্যাশ দিয়ে ইউজার নেম আমার দেওয়া আছে, এইটাই আমরা জাস্ট কপি করে দিলেই আমাদের হয়ে যাবে। জাস্ট স্ল্যাশের পর যেটা আছে সেইটুকু দিলেই হবে। তো আমি বাকিটা দিয়ে দিচ্ছি, আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেন আমি সেন্ড করে দিলাম। তারপর বলতেছে প্লিজ সাবমিট ইওর টিকটক প্রোফাইল লিঙ্ক, তো আপনারা যদি টিকটক থেকে তাদের হলো ইয়েতে প্রোফাইলটাতে যদি ফলো দিয়ে থাকেন তাহলে আপনাদের প্রোফাইলের যে লিঙ্কটা আছে টিকটকের সেটা কপি করে এনে এখানে পেস্ট করে দিলেই হবে। যেহেতু আমার টিকটক নাই সেজন্য আমি স্কিপ করে দিচ্ছি, জাস্ট আপনারা আপনাদের থাকলে এখানে দিয়ে দিবেন আর না থাকলে স্কিপ করে দিবেন। তারপর বলতেছে যে আমরা কি এয়ারড্রপ ডিটেকটিভ ইউটিউব যেই ইয়েটা আছে ভিডিওটা আছে সেটা কি আমরা শেয়ার করছি কিনা সোশ্যাল মিডিয়াতে,
তো আমরা ইয়েস ইয়েস করে দিই কারণ আমি শেয়ার করছি। তারপর বলতেছে যে প্লিজ সাবমিট ইউর ইউটিউব প্রোফাইল লিঙ্ক। তো এখন আমরা ইউটিউবে যে সাবস্ক্রাইব করলাম সেটার প্রুফ হিসেবে তারা আমাদের প্রোফাইল লিঙ্কটা চাচ্ছে, ফার্দার তারা আমাদের প্রোফাইল লিঙ্কটা চেক করবে। তো কী করবো এই জন্য আমরা ইউটিউবে চলে যাব। ইউটিউবে যাওয়ার পর দেন আমরা কী করব আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে সবার উপরের দিকে যাব এই আইকনে, এইখানে আমাদের প্রোফাইল আছে, দেন হলো এইখানে ইওর চ্যানেল, এইখানে একটা ক্লিক করে দিব। তারপর হলো এই যে থ্রি ডটে ক্লিক করব, থ্রি ডটে ক্লিক করার পর এই যে শেয়ার অপশান আছে শেয়ারে ক্লিক করে দিব। শেয়ারে ক্লিক করার পর দেন দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক, এই লিঙ্কটা আমরা কপি করে ফেলব। তাহলে কী হবে আমাদের ইউটিউবের প্রোফাইল লিঙ্কটা কপি হয়ে যাবে। দেন আমরা এখানে প্রেস করে ধরে পেস্ট করে দিব, ইউটিউবের প্রোফাইল লিঙ্ক এখন আমাদের এখানে চলে আসছে। দেন আমি সেন্ড করে দিলাম, সেন্ড করা শেষ। তারপর বলতেছে প্লিজ সাবমিট দ্য সোশ্যাল মিডিয়া লিঙ্ক ইউজ টু শেয়ার দ্য মুন ফার্মার এয়ারড্রপ ভিডিও। তো আমি ইউটিউবের ভিডিওটা শেয়ার করছিলাম টুইটারে টুইট করে, আপনারা দেখছিলেন, তো সেইটারই লিঙ্ক চাচ্ছে তারা। তো আমরা সরাসরি টুইটারে চলে যাব, টুইটারে গিয়ে আমরা আমাদের প্রোফাইলে চলে যাব। এই যে থ্রি ডটে ক্লিক করব উপরের, দেন প্রোফাইলে ক্লিক করব, তারপর একটু নিচে আসব। আসার পর এই যে আমরা যে ভিডিওটা দিছিলাম, এই যে ইউটিউবের যে ভিডিওটা শেয়ার করছিলাম এইখানে, সেটার লিঙ্ক চাচ্ছে এই যে এটা। তো আমরা কী করবো এই যে শেয়ার অপশানে ক্লিক করে দিব, দেন কপি লিঙ্ক, লিঙ্কটা কপি হয়ে গেছে। তারপর আমরা ব্যাক করে চলে আসবো আবার টেলিগ্রামে, তারপর এইখানে পেস্ট করে ধরব, তারপর সেন্ড করে দিব। তারপর বলতেছে তাদের এয়ারড্রপ ডিটেকটিভ টুইটারে আমরা ফলো দিছি কিনা আর রিটুইট করছি কিনা। হ্যাঁ আমরা রিটুইট করলাম, আপনারা দেখলেন, তো আমরা ইয়েস করে দিলাম। তারপর তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করছি কিনা, হ্যাঁ, তো এটার জন্য আপনারা এই যে এটার উপর ক্লিক করলেও দেখতে পারবেন যে জয়েন করছেন কিনা। হ্যাঁ জয়েন করা আছে, দেন ইয়েসে ক্লিক করে দিলাম, জয়েন হয়ে গেছে। তারপর এখানে বলতেছে যে বেপ 20 বিএসসি ওয়ালেট অ্যাড্রেস দিতে, তো আমরা স্মার্ট চেনের অ্যাড্রেস দিব। এখন আমরা ট্রাস্ট ওয়ালেটে চলে যাব, দেন আমাদেরকে কী করতে হবে স্মার্ট চেনের অ্যাড্রেসটা কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর দেন আমরা ব্যাকে এসে আমরা সেটা পেস্ট করে দিব, পেস্ট করে দিয়ে সেন্ড করে দিব। তারপর বলতেছে সাপোর্ট গ্রুপে জয়েন করতে, আমরা সাপোর্ট গ্রুপে ক্লিক করে দিলাম, দেন জয়েন করলাম, ব্যাকে আসলাম। এই যে সাপোর্ট গ্রুপটা দেখতেছেন এটাতে একটা ক্লিক করবেন, এটাতে একটা ক্লিক করবেন, করে দেখবেন জয়েন করছেন কিনা। হ্যাঁ জয়েন করা আছে। তারপর আপনারা কি করবেন কমপ্লিট দ্য এয়ারড্রপ। তো আমাদের এয়ারড্রপের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন একটা জিনিস মিসিং আছে, আপনাদেরকে আগেই বলছিলাম আমি টুইটারে ট্যাস্কটা করি নাই। টুইটারে ট্যাস্ক করার জন্য আমরা উপরের দিকে চলে আসি আরেকবার, এটা করা হয় নাই। যদি কোনো কিছু মিসিং থাকে করে নেবেন, এটা আবার নতুন করে করার দরকার নেই। তো এই যে ফলো আওয়ার টুইটার, তাদের টুইটারে ফলো দিতে হবে আর রিটুইট করতে হবে আর হ্যাশট্যাগ দিতে হবে। তো এই হ্যাশট্যাগুলো আপনারা একটা নোটপ্যাড বের করবেন, নোটপ্যাডে বের করে সেটা কপি করে নেবেন। নোটপ্যাড কীভাবে বের করবেন, আপনাদের ফোনে দেখবেন যে একটা নোটপ্যাড থাকে, যেমন আমার একটা নোটপ্যাড আছে, আমি সেই নোটপ্যাডটা বের করলাম। বের করার পর দেন প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করলাম, টেক্সটে ক্লিক করার পর দেন এখন যেই এখানে যেগুলো আছে, যেমন এয়ারড্রপ এটা কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম, দেন হলো স্পেস দিলাম, তারপর হলো আপনার এখানে যেটা আছে মুন ফার্মার এটাও কপি করে নিলাম, তারপর হলো আর কি আছে আর্ন বিএনবি এটাও কপি করলাম, স্পেস দিলাম, পেস্ট করে দিলাম। তারপর কি আছে, আরেকবার যাই, হ্যাঁ, তারপর হলো প্রিসেল, তারপর হলো MFM, তারপর হলো আমরা আর কপি না করি, MFM টাইপ করলাম তাহলেই হবে। তো তারপর আমরা কী করবো এখন, এখানে প্রেস করে ধরে সব সিলেক্ট অল করবো, তারপর এইটা কপি করে ফেলবো। কপি করে ফেলার পর আমাদের এই টাস্কের কাজ প্রায় কমপ্লিট। তো এটার জন্য কী করতে হবে আমাদেরকে, টুইটারে যেতে হবে, ওপেন করে ফেলি। তো সরাসরি তাদের পেজে নিয়ে চলে যাবে। তারপর এই যে আমরা ফলো দেই নাই দেখছেন, এই টাস্কটা আমরা কমপ্লিট করি নাই, এখন সেই টাস্কটা কমপ্লিট করে ফেলবো। সেটার জন্য কী করতে হবে, জাস্ট এই যে ফলো অপশানটা দেখতেছেন, এই ফলো অপশানে গিয়ে ফলোতে ক্লিক করে দিতে হবে। এই যে আমাদের ফলো হয়ে গেছে,
ফলো দাও কমপ্লিট। এবার আমরা নিচের দিকে আসব, এসে আমরা পিন পোস্টটা খুঁজে বের করব। এই যে প্রথমেই দেখতেছেন পিন পোস্ট মুন ফার্মার। তো আমরা এই পিন পোস্টটাতে একটা লাইক দিয়ে দিব, তারপর বলছে রিটুইট করতে হ্যাশট্যাগ দিয়ে। তো আমাদেরকে কি করতে হবে, কোড টুইটে ক্লিক করতে হবে, তারপর যে হ্যাশট্যাগগুলো দিয়েছিলাম সেই হ্যাশট্যাগগুলো এখানে দিয়ে দিব, দেওয়ার পর আমরা রিটুইটে ক্লিক করে দিব। তাহলে কি হবে যে আমাদের হ্যাশট্যাগ দিয়ে রিটুইট করা কমপ্লিট হয়ে যাবে। এই ছিল আমাদের টাস্ক, টাস্ক কমপ্লিট হয়ে গেছে। এখন নিচের দিকে চলে আসবো। হ্যাঁ, আমাদের আর কিচ্ছু করতে হবে না, এখন ব্যালেন্সে ক্লিক করে আপনারা ব্যালেন্স দেখতে পাবেন যে এই যে ইউ আর্ন 4.2 মিলিয়ন MFM এই কয়েনটা আমরা আর্ন করে ফেলছি। তো এটা যখন ডিস্ট্রিবিউট হবে তখন আমরা এই কয়েনটা, যদি সব টাস্কগুলো কমপ্লিট করে থাকি ঠিক ঠিক, তাহলে আমরা এই কয়েনটা পেয়ে যাব আশা করা যাচ্ছে। তো আপনারা এইভাবে এইটাতে জয়েন হয়ে যাবেন, খুবই ভালো একটা এয়ারড্রপ, কেউ মিস করবেন না আশা করি, বুঝতে পারছেন। আজকে এই পর্যন্ত, ভিডিওটি সব কিছুর লিঙ্ক আমি হলো ভিডিও ডিসক্রিপশানের নিচে দিয়ে দিব। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।